হে জগতবাসী, হে আশেকগণ, হে ভক্তগণ, হে মুসলিমগণ, হে সমস্ত মানব জাতি, আশা করব ভালোই আছেন। তবে কেউ কেউ বলতে পারেন যে তিনি বললেন যে আশা করি ভালো আছেন, আশা করলেই হবে, আমি তো ভালো নেই, কিন্তু আমি আপনি কি করে আশা করেন যে আমি ভালো আছি? ওহ বাবা, এই কথাটা কেটে দেওয়ার মতো কারো সাধ্য নেই। কেন বলবো? ধরেন আপনি একটা রোগে ভুগতেছেন, এই রোগটা হয়তো একসময় সেরে যাবে, তবে এই চেয়ে আরো কঠিন রোগ যদি আপনাকে দেওয়া হইতো তখন আপনি কি করতেন? ওই হিসেবে আপনি আলহামদুলিল্লাহ বললেন যে আল্লাহ ছোটোখাটো একটা রোগ দিয়েছে। যদি কেউ টেনশনে থাকেন, বিপদে থাকেন, তখন ওই অবস্থায় বলবেন আল্লাহ যেরকম রেখেছে ভালোই আছি। কেন একথা বলবেন যে আল্লাহ এর চেয়ে আরো চার গুণ পাঁচ গুণ বেশি বিপদে ফলাই রাখতে পারত? তো ওই চার গুণ পাঁচ গুণ বেশি বিপদ থেকে আমি ছোটোখাটো বিপদের মধ্যে আছি, তবু বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রেখেছে ভালো রেখেছে? কারণ যদি বলি ভালো নেই, তাহলে আল্লাহ রাগ হতে পারে যে হয়তো আরো ডবল বিপদ দিতে পারে, তাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের যে বিষয়টি, মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে সেই মানুষটি কি হতে হবে? ত্যাগী হতে হবে। আত্মত্যাগ যার মধ্যে নেই, সে কখনো আল্লাহকে লাভ করতে পারবে না, আল্লাহর প্রিয় হতে পারবে না। যে আত্মত্যাগী কাকে বলে? আত্মত্যাগী তাকেই বলে যে শত দুঃখে মুখে হাসি রাখে। একজন আমাকে অপমান করেছে, আমি হেসে দিয়েছি। আমাকে একজনে অনাদর করেছে, আমি হেসে দিয়েছি, অথচ তার জন্য আমি দোয়াও করেছি। কেউ আমাকে আমার টাকা পয়সা আত্মসাৎ করেছে, আমি হেসে দিয়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি হেদায়েতের মালিক। তো এই যে আত্মত্যাগী মানুষ ছাড়া এই কথাগুলো কখনোই বলতে পারে না। যদি কেউ কাউকে একটা কথা টর্চারিং করে, সে উল্টা কথা বলে দেয়। কেউ যদি কারো টাকা মেরে খায়, সে ডবল টাকা মেরে খাবে। কেউ যদি কাউকে একটা গালি দেয়, সে তাকে থাপ্পড় মেরে দেয়। তাহলে বোঝা গেল সে যতটুকু খারাপ তার চেয়ে আমি জঘন্য খারাপ। তাহলে আমাদের কি করণীয়? যে আমরা যদি আল্লাহ পছন্দ করতে চাই, তাহলে আল্লাহ ত্যাগী মানুষকে পছন্দ করে, আল্লাহ আত্মত্যাগী মানুষকে ভালোবাসে। আত্মত্যাগী হতে হলে আমাদের কি করতে হবে? এই ভূমিকাগুলো আনতে হবে। ত্যাগের আরেকটা নাম হলো কুরবান করা। যেমন একটা কথা আছে, সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী। সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী, এই যে কথাটা, সর্বত্যাগী, ওহ বাবা, যে ফকির শব্দের অর্থ কি? মূলত ফকির শব্দের অর্থ ফাঁকা। আল্লাহ, আল্লাহ তো আলোকিত, এ আলো কি বক্সে ভরে রাখা যায়? এ আলোটাকে বক্সে ভরে রাখা যায় না। তো এখন কথা হলো যে আলোটাও ফাঁকা। ফকির, ফকির শব্দের অর্থ ফাঁকা। এই হৃদয়ের মধ্যে, এই হৃদয়ের মধ্যে, এই অন্তরের মধ্যে, এই মনের মধ্যে আমি ভরে রেখেছি আমি একটা বাড়ি করব, গাড়ি করব, নারী হবে, আমার অনেক কিছু হবে। তখন তার হৃদয়টা সেই সমস্ত সম্পদের আশা দিয়ে ভরপুর করা। তখন আল্লাহ কি বলেছে এবং হাদিস শরীফে কি আসছে, যে দুনিয়ার ধন সম্পদ আখেরাতের ময়লা। দুনিয়ার সম্পদ যদি আখেরাতের ময়লা হয়ে থাকে, তাহলে যে ভাবনা চিন্তা করে রেখেছি, আমার হৃদয়টাকে জুড়ে রেখেছি সমস্ত স্বপ্ন, আমি এগুলা সেগুলা করব, তখন সেই হৃদয় কিন্তু আমার ফাঁকা না, সেখানে সম্পদের আশা ভরসা দিয়ে আমি জাম করে রেখেছি। তো আখেরাতের ময়লা দিয়ে আমি জাম করে রেখেছি, এখানে কখনো আল্লাহ আসবে না। আর ফকির শব্দের অর্থ ফাঁকা, যে এই অন্তরটা সবসময় ফাঁকা করে রাখে, আর এই অন্তর ফাঁকার মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা কোনো কিছু একজন ফকির রাখে না, তখন এই ফাঁকা জায়গাতে আল্লাহ আসে। আল্লাহ কি? আল্লাহ আলোকিত। তাহলে সেই আলোটা তখনই সেই ফাঁকা জায়গাতে আসে যখন তার জীবনে কোনো আশা নেই একমাত্র আল্লাহ ব্যতীত।
তখন ফকির নামের যে ফাঁকা, সেই ফাঁকার মধ্যে আল্লাহ এসে বসত করে, তখন ফকিরের মুখ দিয়ে আল্লাহ কথা বলে। তবে এটা ভাববেন না যে সেই বিষয়টি হলো কি, যে যারা ভিক্ষা করে খায় তারা কি ফকির? না বাবা, তারা মিসকিন, তারা ফকির না। ফকির বড় ঊর্ধ্বের জিনিস, ফকির ফাঁকা। তাহলে এই ফাঁকার মধ্যে এই ফাঁকাটা কেন করেছেন? এই ফাঁকাটাতে আল্লাহ আসবে। আমার হৃদয়কে ফাঁকা করে রেখেছি, এখানে আল্লাহ ব্যতীত আর কেউ আসবে না। আর মানুষ নামাজ পড়তেছে, রোজা করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু তার হৃদয় ফাঁকা না। হৃদয়ের মধ্যে অনেক আশা ভরসা, বাড়ি করব, গাড়ি করব, চাকরি করব, অনেক কিছু সম্পদ করব। তাহলে সে তার হৃদয় ফাঁকা নেই, এখানে আল্লাহ আসবে না। আর এই জিনিসগুলোই আখেরাতের ময়লা। তো আজ আমি এই কথাগুলো কেন বলতেছি, আমাদের মনের মধ্যে বহুত আশা থাকে যে তবে হ্যাঁ আশা করতে পারবো। সে আশাগুলা কি, যে আমি যতদিন বাঁচবো এতিম মিসকিনদেরকে খাওয়াবো, এতিম মিসকিনকে বস্ত্র দান করব। তবে এই আশাটা করা যায় যে আমি মরে গেলেও যেন এতিমরা এখানে থাকতে পারে, খাইতে পারে, বস্ত্র পরতে পারে, এরকম একটা আশা করেন, তবে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যে খুশি হবে এই কথাটি কোথায় লেখা আছে? সূরা মাউনে, সূরা মাউনে আল্লাহ কি বলেছে? দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে, এবং এতিম মিসকিনকে মাথায় হাত বোলায় না, এবং এতিম মিসকিনকে অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই ইবাদতকারী, দুর্ভোগ সেই নামাজকারী। তাহলে আল্লাহ এই নামাজকারীদেরকে দেখতেই পারেন না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যতদিন আছি যেন এতিম মিসকিন আমার দ্বারা সহযোগিতা পায়, তারা খেতে পায়, বস্ত্র পরতে পারে, এবং মৃত্যুর পরেও যেন এমন সিস্টেম করে রেখে যেতে পারি যাতে মৃত্যুর পরেও তারা এতিমরা খেতে পারে। তখন আমি মৃত্যুর পরেও দেখা যাবে, আমার আত্মগতভাবে দেখব কত মানুষ, অনাহারী মানুষ, বস্ত্রহীন মানুষ খেয়েছে পরেছে, তারা হাত তুলে দোয়া করতেছে যে আল্লাহ এই লোকটা বেঁচে থেকে এই সিস্টেম করে গেছে, এখন আমরা এতিমরা খেতে পারতেছি, পড়তে পারতেছি। তখন মরে গিয়েও সেই কবরে বসেও সেই তাদের দোয়ার প্রভাবগুলো পাইতেছেন। তবে এরকম যদি কেউ নিয়ত করে, এই নিয়ত আল্লাহ রাজি। আরেকটা আছে, আমি পলার জন্যে করে যাব, মেয়ের জন্যে করে যাব, আমার আত্মীয় স্বজনের জন্য করে যাব, কিন্তু না বাবা, আমি ছেলের জন্য করে যাব, ছেলে আমাকে একদিন মনে রাখবে না, মেয়ের জন্য করে যাব, মেয়ে একদিন আমাকে মনে রাখবে না, ছয় মাস গেলে পরে একজন মৃত লোকের কথা আর মনে থাকে না। তবে আমি যেই সিস্টেম করে যেতে চাই, আপনারাও এরকম নিয়ত করেন যাতে মৃত্যুর পরেও আমার জমানো কিছু থেকে সেই এতিমরা খাইতে পারে, চলতে পারে। তাহলে আমি 10,000 বছর নামাজ রোজা করে যেটা পাবো, আমি এক বৎসরে আমি তা পাবো, আপনারাও পাবেন। তবে মনটাকে করতে হবে কি, সর্বত্যাগী, অনুরাগী, তিনি হন বৈরাগী। এই অনুরাগী হওয়া ছাড়া কখনোই সম্ভব নয়। তবে আমি শামিম আলী চিস্তি সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম কিছু করে যেতে পারি, আমি বেঁচে থাকতে যেন এতিম মিসকিনরা খেতে পারে, চলতে পারে, পড়তে পারে, এবং মৃত্যুর পরেও যেন তারা এখানে খেতে পারে, থাকতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। তো এতটুকু নিয়ত আমার খুব খাস করে করেছি, আমার যারা ভক্তবৃন্দরা আছে সকলকে নিয়ে আমরা একটা গরুর খামার করব, দুগ্ধ খামার করব, এবং সেখান থেকে যেন আমরা গরিব মিসকিনদেরকে করতে পারি, খাওয়াতে পারি। হে জগতবাসী, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পারি, আমার সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে যেন আমি এটা করতে পারি। তো এই বলে আজকে রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।